সেকেন্ডে 57 সেকেন্ডে 42 ভোট এবং 120 জন অপরাধী গাইবান্ধার ইলেকশনে কিছুই করতে পারেনি এই নির্বাচন কমিশন। আমি এটাকে ডামি নির্বাচন কমিশনই বলি। পরশ ভাসানীরা যে গেলেন, এরা কি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য গিয়েছেন? আমি দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আরো বহু লোক যাক, এরা গিয়ে এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। নির্বাচনটা সঠিক করার কোনো সুযোগ আর এখন নাই, কারণ ডেট চলে গেছে, এখন তার নতুন করে ক্যান্সেল না হলে নির্বাচন এই এটা হবে না। তবে বাংলাদেশে নির্বাচন ক্যান্সেল হওয়ার ইতিহাস আছে, যে কোনো সময় হতে পারে। চোর না শুনে ধর্মের কাহিনী, এরকম প্রত্যেকটা প্রবাদ একেবারে সত্য এবং এগুলো পরীক্ষিত। তো আমরা কার সাথে কথা বলবো? যারা ভোট চুরি করে, ডাকাতি করে এবং তাদেরকে যারা সহযোগিতা করে তাদের সাথে কথা বলবো? এখন তারপরেও কথা বলা যায়, আজকে আমি জানি না কেন মূল দলের, সরকারি দলের কাউকে দেখছি না। আমরা দুইজনই এখানে বিরোধী দলের আন্দোলনে আছি, শুধু পরশ ভাসানী একা হয়ে গেছে। এই জন্য আমি খুব শক্ত কথাও বলতে চাই না, সে আমার ছোট ভাইয়ের মতো, যে এত শক্ত কথা বলে তারা আঘাত দিতে আমি চাই না। কিন্তু প্রশ্ন তো সবাই, আজকে আওয়ামী লীগের কেউ এখানে থাকলে কিন্তু পরশকে এত প্রশ্ন করতো না, আমি জানি, একটু বোঝার ক্ষমতা আমাদের সবার আছে। তো পরশ ভাসানী আজকে গ্যারাকলে পড়ে গেছে। আমি ওরা যারা ইলেকশনে গিয়েছিল গিয়েছে তাদের অনেকেই কিন্তু আমি এই কথাটা বলেছিলাম, যে যাদের উপরে নির্ভর করে, যাদেরকে বিশ্বাস করে আপনারা নির্বাচনে যাচ্ছেন, তারাই যে আপনাদের কথা রাখবে এর কি প্রমাণ? তৈমুর খন্দকারের কথাই কিন্তু আমার এই কথা প্রমাণিত হয়েছে। আমি ওনাকেও বলেছিলাম যে আপনারা যে বিশ্বাস করছেন, যারা বলে যে এই জাতীয় নির্বাচনে গেলে জাতীয় বেইমান হবে, মুহূর্তেই তারা আবার সেই নির্বাচনে গিয়েছে, তাদের কাছ থেকে আপনারা কমিটমেন্ট নিয়ে কিভাবে আপনারা কমিটমেন্ট পুরো করবেন? যারা বলেছিল নিয়ম রক্ষার ইলেকশন সেটা দেয়নি, যারা বলে যে আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর ছবি পিছনে নিয়ে কত আওয়ামী লীগ নেতা আপনার এই ইয়েতে আসছে, কিন্তু কেউ কি বঙ্গবন্ধুর আদর্শ মানে? আজকে আমার দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে যে আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দেখেছি, আজকে ওনাকে পিছনে রেখে একজন ক্যান্ডিডেট একটা ডামি ইলেকশনের, ডামি ভুয়া ইলেকশনের এবং অসত্য কথা বলছেন। আপনি দেখেন উনি নির্বাচন কমিশনকে সমর্থন করে কথা বললেন, অথচ নির্বাচন কমিশনই 2 দিন আগে বলল আমার উপরে থাবা আছে, আমার উপরে আমার জীবন মরণের ভয় আছে, আমার অর্থনীতি বাঁচাতে হবে, সেই বাঁচাতে হবে, সে তার কথাই তো বোঝা যায় সে বিপদে আছে, তাকে সমর্থন করে পরশ ভাসানী বলছে এটা মানে তারা খুব নিরপেক্ষ এবং প্রভাব মুক্ত। হাউ ইট ইজ পসিবল? আমরা আজকে এই যে একটু আগে বলেছিলাম, ঘৃণা শব্দটা কি বাংলাদেশে উঠে গিয়েছিল? প্রমাণিত হলো ওঠে নাই। বাংলাদেশে সত্য কথা, মানে সত্য কথা যেন উঠে গেছে। মিথ্যাকে এমন ভাবে বারবার বলা হয়, মিথ্যাকে এমন ভাবে গ্রহণ করা হয় যে ওটা, এই যে একটু আগে আপনি আখতারুজ্জামানের কথা বললেন, নমিনেশন বাতিল হয়েছে, আমি এই মাত্র ফোন দিলাম, 2টা ফোন দিয়েছি ওনার পিএসকে এবং এলাকায়, দুইজনেই বললো না এটা ভুয়া সংবাদ, উনি নির্বাচনে আছেন এখনো। তবে 18 তারিখে কি হবে আমি জানি না, ওটা ওনারা বলে নাই। আমি আপনাকে বলি, আখতারুজ্জামানের আগে যখন মেহের আফরুজ চুমকি, যেহেতু আমার এলাকা আমি জানি, আমার তো আজকে ওখানে ইলেকশন করার কথা ছিল, তো ওইখানে মেহের আফরুজ তো মাইক চালায়া চিল্লা চিলি করে চিৎকার করে লোক নিতে পারে নাই নমিনেশনের সময়, যদিও ওটাকে আমি পছন্দ করি না, নমিনেশনে এত লোক নিতে হবে কেন, এই নমিনেশন পেপার সাবমিট করার জন্য বা নেওয়ার জন্য এই অফিসে, ইলেকশন অফিসে। কিন্তু আখতারুজ্জামান প্ল্যান করেছিলেন 10,000 লোক যাবে, কিন্তু উনি লোকের জায়গা দিতে পারেনি, 15-20,000 লোক ওনার উইদাউট, ওনার ডাক ছাড়াই চলে গেছে। এখন যদি ওনাকে উইথড্র করা হয়, আমি ব্যর্থহীন ভাষায় বলছি আমার এলাকার মানুষকে, আমি জনগণকে, যে মেহের আফরুজ চুমকি দেখলো যে এই লোকগুলো আখতারুজ্জামানের পক্ষে, এবং উনি যদি পরবর্তীতে এই ড্যামি নির্বাচনে এমপি হয়, তাহলে আমার এলাকার এই মানুষগুলোর কি অবস্থা হবে? তা আমার মনে হয় না, যদি রাজনীতিতে থাকেন, যদি ইলেকশন করেন, হয়তো আক্তার আঙ্কেল হয় আমার, একই বাড়ি আমরা, তো উনি হয়তো ইলেকশন পরিচালনা মানে ইলেকশনে থাকবেন যদি বড় ধরনের কোনো বাধা না আসে। এখন পরশ ভাই বললেন উনি যে টাকা পেয়েছে তার কি প্রমাণ? এখন ভাত তো একটা টিপলেই বোঝা যায় সব ভাত হয়েছে, সবগুলো ভাত টিপে তো নষ্ট করা যাবে না। আমার ছোট ভাই হাসতেছে, 5 জন প্রার্থী টাকা নিয়ে ভেঙে গেছে, টাকা নিয়ে তারা উধাও, অর্থাৎ তারা মনে করেছে টাকাটা ওখানে গিয়ে ইলেকশন করে, এই 18 তারিখের আগে আরো অনেক লোক, আমি এখানে বলে যাই, আরো অনেক এই ড্যামি ক্যান্ডিডেটরা উধাও হয়ে যাবে, টাকাটা আর ফেরত পাবে না, এই টাকা ফেরত পাওয়া যায় না, টাকাটা সে তার পরিবারে বা তার বন্ধু বান্ধব নিয়ে ভোগ করবে।
আর শুধু আফসোস করবে পটরি ভাষা নেই, কারণ সে 1 পয়সা পায় নাই, তার কাছে তো কোনো টাকা নাই। সো সে না পাইলো টাকা, না পাইলো পাওয়ার, তাহলে এই পরশ ভাষানির ভবিষ্যৎটা কি? আপনি দেখেন এইবারে নির্বাচনে যারা গিয়েছে তারা দুইটা কারণে গিয়েছে, একটা হলো পাওয়ার, হয় পাওয়ার পাবে নাহলে টাকা পাবে। তাহলে পরশ ভাষানি পাওয়ারও চাবে না, টাকাও চাবে না, কিন্তু গেলেন বদনামের ভাগী হবেন, এই জন্য আমার একটু করুণা হয়। তো যাই হোক, পরশ ভাষানিকে আর আমি এই যে নির্বাচন কমিশনের কথা উনি সাফাই গেলেন, দেখেন 42 সেকেন্ডে 57 সেকেন্ডে 42 ভোট এবং 120 জন অপরাধী গাইবান্ধার ইলেকশনে কিছুই করতে পারেনি এই নির্বাচন কমিশন। আমি এটাকে দামি নির্বাচন কমিশনই বলি, কারণ জনগণ জানতে চেয়েছিল কোন 10 জন থেকে এই 5 জন সিলেক্ট করা হচ্ছে, কিন্তু পত্রিকায় আসে নাই, গোপন রাখা হয়েছিল, সেটা পরশ ভাষানি হয়তো জানে। আপনি দেখেন যারা প্রশ্ন করেছে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন, তাতে অধিকাংশ পরশ ভাষানিকেই বলেছে। আমাকে একটা প্রশ্ন করেছে, এখন যে রাজনীতি জনগণের জন্য কিছু করছে এই বীর মুক্তিযোদ্ধারা, বিশেষ করে আমি এখানে লজ্জিত, আমি এখানে অনেকটা অপরাধী, যে যেই দুইজনের কথা আজকে আলোচিত হচ্ছে, একজন হলেন জেনারেল ইব্রাহিম আর একজন হলেন মেজর ছিলেন পরে ব্যারিস্টার শাহজাহান ওমর, ওনারা যে পাল্টিটা দিলেন, যে ডিগবাজিটা দিলেন সত্যিকার অর্থে এই এত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে প্রশিক্ষণ, মেন্টাল প্রশিক্ষণ, তাদের মানসিক উন্নয়নের যে প্রশিক্ষণ সেইগুলো, তারপরে ওনারা যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করার জন্য, তাছাড়া ওনারা 45 বছর 15 বছর ওনারা রাজনীতি করেছেন একটা নীতি নিয়ে, সেটা থেকে যে ঘুরে গেলেন, সেই কালিমা তো আমাদের উপরেও বর্তায়। আবার দেখেন এই সশস্ত্র বাহিনী, এই যে 2018 সালে যে নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে আজকে আমি যখন বাইরে যাই, আমি যখন সমাজে যাই, এই পরশ ভাষানিও হয়তো সুযোগ পেলে কখনো আমার জিজ্ঞেস করতো যে 18 সালে আপনাদের আর্মি কি করেছিল, তাহলে আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা কি হবে, সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে, সেটাও কি দামি হয়ে যাবে? তাহলে যেই দেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বহু শহীদ হয়েছে, আমার যে ইউনিট 3rd বেঙ্গল মাইনর টাইগার, সেখানে 111 জন শহীদ হয়েছে, 26 জন পদক পেয়েছেন, সেই সেনাবাহিনীকে যদি আবার কলঙ্কিত করা হয়, এই দায় দায়িত্ব কি আমরা যারা রিটায়ারমেন্টে আছি বা তারা একটা বাহিনীকে দেয়া যাবে একজন দুইজন ভুলের জন্য? তার জন্য আমার মনে হয় জনগণকে সচেতন থাকতে হবে। আমি আরেকটা কথা বলি, এখানে আরেকটা প্রশ্ন আসছিল যে এই যে পরশ ভাষানীরা যে গেলেন, এরা কি নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য গিয়েছেন? আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আরো বহু লোক যায়, এরা গিয়ে এই নির্বাচনকে বৈধতা দিতে পারবে না। আমি এইমাত্র শুনতেছিলাম একটা পার্লামেন্ট থেকে জোর আবেদন জানিয়েছে যে এক মহিলা, যে আমরা দেখতে চাই বাংলাদেশে 16 বছর কোনো ইয়ে ছিল না গণতন্ত্র, আমরা দেখতে চাই জাতিসংঘের অধীনে নির্বাচন। আমি বহু আগে বহু টকশোতে বলেছি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হলো না, কিন্তু বিদেশিরা তো জাতিসংঘের নির্বাচন নিষেধ করে নাই, ওটা যদি আসে আমাদের মান সম্মান কোথায় থাকবে, আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকা কোথায় থাকবে? এগুলো বিবেচনায় না এনে গো ধরে জেদ করে বর্তমান সরকার এবং বর্তমান সরকারি দল যে নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, সেটা শেষ পর্যন্ত সেখানে পৌঁছলেও নির্বাচনটা সঠিক করার কোনো সুযোগ আর এখন নাই, কারণ ডেট চলে গেছে, এখন তার নতুন করে ক্যান্সেল না হলে নির্বাচন এই এটা হবে না। তবে বাংলাদেশের নির্বাচন ক্যান্সেল হওয়ার ইতিহাস আছে, যে কোনো সময় হতে পারে। তাহলে এখন সাথী একজন প্রশ্ন করেছিলেন, শেষ করে দিচ্ছি এই প্রশ্নটার উত্তর দিয়ে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন, 7 জানুয়ারির নির্বাচন মুনির ভাইরা প্রতিহত করতে পারবে কি না? এখানে আমি আমার যারা শুনছেন আমার দেশের মালিক জনগণকে বলছি, রাজনৈতিক দল কিন্তু আমরা গিয়ে লাঠি সোঁটা নিয়ে লগি বৈঠার মতো যে আন্দোলন এগুলো করে আমাদের এগুলো আসলে করা উচিত না, জনগণের প্রতিরোধ গড়ে তোলা উচিত। আমরা লিবারেশন ওয়ারে ওই জনগণ কিন্তু প্রতিরোধ করেছিল, শুধু আওয়ামী লীগ না, দেশের স্বাধীনতাটা আওয়ামী লীগ এনে দেয়নি, জনগণ এনেছিল। তো এই 7ই জানুয়ারির আর এই প্রতিহত শব্দটাকেও আমি এক্সপ্যান্ড করতে চাই, এটা প্রত্যাখ্যান বলা যেতে পারে, জনগণের অধিকার আছে যে আমি নির্বাচন প্রত্যাখ্যান করব। আমি আজকে একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি বাংলাদেশের 12 কোটি ভোটারকে বলছি, এই প্রহসনের নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করুন এবং নির্বাচনের দিন আপনারা নীরবে অহিংসভাবে প্রতিবাদ করুন যে এরকম একটা ভুয়া নির্বাচন দিয়ে জনগণের, যেই জনগণ সংবিধান বলছে যে দেশের মালিক,
তাদের কাছ থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নাই, এর জন্য নির্বাচনকে প্রত্যাখ্যান করা ছাড়া কোনো উপায় নাই।